হ্যালো ফ্রেন্ডস, এম এস হার্টবিট চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত। আর আজকে আমি আমার থাম্বনেল দেখে টাইটেল দেখে তোমরা বুঝতে পারছো আজকে আমি সেরকম কোনো রান্নাবান্না নিয়ে আসিনি। আজকে আমি এসেছি একটা খুবই সাধারণ একটা জিনিস, আবার কারো কাছে হয়তো অসাধারণ একটা জিনিস হতে পারে, সেটা হলো রাইস কুকারে কীভাবে ভাত করতে হয়। তোমাদের যাদের রাইস কুকার আছে, যারা রাইস কুকারে ভাত করে অভ্যস্ত, তারা ভিডিওটা স্কিপ করে দিতে পারো, তারা মানে না দেখলেও চলবে, না জানলেও চলবে। কিন্তু যারা রাইস কুকারে ভাত করতে জানো না, মানে আমার প্রচুর 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 কমেন্ট এসছে, আমার এম এস ফ্যামিলি যে চ্যানেল আছে সেখানে প্রচুর কমেন্ট আসছে যে আমি যেন তোমাদেরকে একদিন রাইস কুকারে ভাত করে দেখাই। যেদিনকে আমার রাইস কুকারটা গিফট পেয়েছি আমি, সেদিনকেই আমার এই কমেন্টগুলো বেশি এসছে যে আমি যেন রাইস কুকারে যেন রান্না করব, তোমাদের সাথে যেন শেয়ার করি। তো ভাবলাম রাইস কুকারে ভাত রান্না করাটাও তো একটা রান্নার মধ্যেই পড়ে, ভাতটা তো আর এমনি এমনি হয় না, ওটাও তো রান্নাই করতে হয়, সে যাতেই করি না কেন। তো ভাবলাম চলো এটা আমি এম এস হার্টবিট চ্যানেলেই তোমাদেরকে দেখাই। তো চলো রাইস কুকারে আমি কীভাবে ভাত করি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো রাইস কুকারের ভেতরে এরকম একটা বোল থাকবে, আর তার ভেতরে এরকম একটা মাপ নেবার জন্য, মানে জল বা চাল মাপ নেবার জন্য এরকম একটা বাটি মতো থাকবে, জানি না এটাকে কী বলবো, তো বাটি বললাম। আর এরকম একটা প্লেট মতো থাকবে যেটার মাঝখানে অনেকগুলো ফুটো থাকবে। আর এখানে দেখো আমি চাল নেব মেপে মেপে, তো এটা এই মাপেরই চাল নিতে হবে আমাকে। তো দেখো আমি এখান থেকে মোটামুটি মেপে নিচ্ছি যেটুকু চাল আমার প্রয়োজন। তো এখানে আমি ফার্স্টে আমি এই বাটিটাতে আমার মাপের চালটা তুলেই নিয়েছি, আর সেখান থেকে আমি আবার এই বাটির মাপে মেপে মেপে তুলছি। তো যতগুলো হবে আর কি, যতটা মাপ হবে তার ডবল জল দেব, সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো চলো দেখো, আমার এটা রেশনের চাল, তবে সেটা কোনো ম্যাটার করে না, যে কোনো চালের ভাতই, যে কোনো ভাতই আর কি ঝরঝরে হবে, সে যে চালই হোক না কেন, রেশনের চাল হোক আর দেরাদুন রাইসই হোক, আর সবই ঝরঝরে হবে। তো মেপে মেপে নিয়ে নিচ্ছি, দেখো এখানে আমার মোটামুটি যা দেখতে পাচ্ছি 3 কাপ মতো হবে, এটা নিয়ে 3 কাপ হলো আর কি। 3 কাপ নিলে পরে আমার 6 কাপ জল দিতে হবে, এরকমভাবে মেপে মেপে দিলে তবেই সুন্দর হবে। আর এটা তার জন্যই, মানে আমি আগে তো জানতাম না রাইস কুকারে কীভাবে ভাত করতে হয়, আমি ইউটিউব দেখেই শিখেছি রাইস কুকারে ভাত করা, মানে রাইস কুকারটা গিফট পাওয়ার পরে পরেই আমি ইউটিউবে দেখে নিয়েছিলাম যে কীভাবে ভাত করতে হয়। তো তারপর থেকে অনেকবার করেছি আমি, প্রায় মোটামুটি প্রত্যেক দিনই রাত্রের ভাতটা আমাদের রাইস কুকারেই করা হয়, তো অসুবিধা হয় না, বেশ সবাই ভালোই খায় আর আমারও ভালোই লাগে, এতটুকু ফ্যান ভাব থাকে না, তোমাদেরকে দেখিয়ে দেবো আমি আজকে। তো দেখো আমি 3 কাপ নিয়ে নিলাম, 3 কাপ চাল লাগলো আমাদের রাত্রে। আর এবার এটা আমি ভালোভাবে ধুয়ে আনি, তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো দেখো আমি এখানে রাইস কুকারটা নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো বলে, আর এটা রেড কালারের, এটার অনেকগুলো কালারই আছে, তবে এখানে আমি রেড কালারেরটাই পেয়েছি। আর ভেতরটা দেখো ঠিক এরকম, এই যে এরকম একটা গামলা মতো দেখছো, এগুলো 2 খানা দেবে আমাকে, তো 2 খানা দিয়েছে, একটা ইউজ করছি মাছি আরেকটা রাখছি, আর একটা ইউজ করছি মাছি আরেকটা রাখছি, এরকম টাইপের আর কি। আর ভেতরটা ঠিক এরকম দেখতে, সামনে 2টো লাইট আছে, একটা রেড কালারের আর একটা গ্রিন কালারের। আর দেখো এখানে একটা প্লাগও তোমাদেরকে দিয়ে দেবে এই রাইস কুকারের সাথে, তো এখানে পয়েন্ট আছে, এখানে এটা সেট করে রেখে দিলাম আমি। আর এখানে দেখো আমি চালটা ধুয়ে নিয়ে এসেছি, আর এর ভেতরে ফার্স্টে আমি এইটা রেখে দেব, দেখো এটা এরকম থাকবে, একটু নড়বে চড়বে, একটুখানি ঢলাঢলা টাইপের হবে, তো তাতে কোনো অসুবিধা নেই, একটুখানি এরকম ঢলঢল করবে কোনো অসুবিধা নেই। আর এইটা থাকবে ঠিক এর মাঝখানে, যদি ফ্যান ট্যান থাকেও সেটা এইটার তলায় অটোমেটিকলি জমা হয়ে যাবে, তবে রাইস কুকারে কখনো ফ্যান থাকে না, জানি না কেন সব ধোয়া হয়ে বেরিয়ে যায়, তো কিছু একটা হবে। এখানে দেখো আমি চালটা দিয়ে দিলাম, মাপের চালটা এরকমভাবে ঢেলে দিলাম, আর তারপরে দেখো আমি মাপ দিয়ে দিয়ে জল দিয়ে দেব। আমি যেহেতু 3 কাপ চাল নিয়েছিলাম, তো সেই জন্য তোমাদেরকে বললামই 6 কাপ জল দেব, দেখো মেপে মেপে 6 কাপ জল দিয়ে দিচ্ছি। ভীষণই সুবিধা রাইস কুকারে ভাত করা, ভীষণই সুবিধা আর সহজও আছে পদ্ধতিটা, কোনো রকম ভাত দেওয়ারও ব্যাপার নেই, আর ভাত বসিয়ে ওই ফ্যান পড়ছে ঢাকনা নামিয়ে দাও ওরকম কোনো ব্যাপার নেই,
ভাত গলে যাবে গলে যাবে এরকম ব্যাপার নেই, বা ভাত বসিয়ে এসছি ভাত হয়ে গেলে ওভর দিতে হবে সেটা টাইমের ব্যাপার, যে তার মধ্যে আমাকে যেতে হবে পৌঁছতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ভাত বসিয়ে দিই, তুমি বাজারে চলে যাও, দোকানে চলে যাও, বা ঘুমিয়ে পড়ো, তাও কোনো অসুবিধা নেই। এটা অটো অফ সিস্টেম, তার জন্যই এই সুবিধা। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে 6 কাপ জল দিয়ে দিচ্ছি আমি। এটা নর্মাল টেম্পারেচারের জল, যা যেমন জল পাই, গঙ্গা জল বা কলের জল, যে যেমন জল খাও, কেউ যদি কেনা জল খাও তো সেই জলও দিতে পারো, কোনো অসুবিধা নেই জল দেওয়া নিয়ে কথা। তো 6 কাপ জল দিয়ে দিয়েছি আর ঢাকনাটা এবার বসিয়ে দিলাম। আর ঢাকনাটাও কোনো রকম যে একদম টাইট হয়ে যাবে, একদম ফিটিংস হয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই, ঢাকনাটা পুরো আলগা আলগা থাকে ওপরে। আমি তো প্রথম দিনকে ভেবেছিলাম হয়তো টাইট ফিট হবে, কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই, আলগা আলগা থাকবে। তো দেখো এখানে কারেন্টের প্লাগে বসিয়ে দিয়েছি আমি, আর এদিকে দেখো ওয়ার্মটা জ্বলছে, মানে হলুদটা জ্বলছে, তো এটা নিচেরটা নিচে টিপে দিলাম। আর এবার দেখো কুক হয়ে গেল, কুক হয়ে গেল, কুকের দিকটা হচ্ছে রেড কালার, সেটা অটোমেটিক জ্বলে উঠলো। আর ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাকে, এই যে ভেতরটার অবস্থা। তো খোলার কোনো প্রয়োজন নেই, বারবার করে খুলে খুলে ভেতরটা দেখতে গেলে নিজেরই দেরি, ভাত হতে দেরি হবে। মোটামুটি 30-25 মিনিট, 25 থেকে 30 মিনিট মতো লাগবে ভাতটা হতে, বারবার করে খুললে পরে আবার টাইমটা বেশি হয়ে যাবে আর কি। তো ফিরে আসলাম প্রায় 25 মিনিট পর, আর দেখো এটা অটো অফ, অটোমেটিক রেড কালারটা অফ হয়ে গেছে, আর অটোমেটিক হলুদ কালারটা বা মানে হ্যাঁ রেড কালারটা অফ হয়ে হলুদ কালারটা জ্বলে উঠেছে। সরি, তখন গ্রিন বলেছিলাম, একটা রেড একটা ইয়েলো, তখন ভুল করে গ্রিন বলে দিয়েছিলাম। যাই হোক, তো হলুদটা অটোমেটিক জ্বলে উঠেছে দেখো, আর অটোমেটিক অফ হয়ে গেছে, আমি একেবারে এবার বোর্ড থেকে অফ করে দিলাম। দিয়ে দেখো এই হচ্ছে আমার ভাত, গরমা গরম ঝরঝরে, এতটা ঝরঝরে ভাত বোধহয় আমিও হাঁড়িতেও বোধহয় আমি করতে পারি না সত্যি কথা বলতে, এতটা ঝরঝরে ভাত হাঁড়িতেও আমার দ্বারা হয় না। এ দেখো তোমাদেরকে আমি, দাঁড়াও তোমাদেরকে আমি থালায় বেড়ে দেখাচ্ছি, তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। আর এই যে হাতাটা দেখছো, এটা কিন্তু আমি রাইস কুকারের সাথেই পেয়েছি, এই হাতাটা রাইস কুকারের সাথেই এসেছে, ভীষণ সুন্দর দেখতে হাতাটা। তো দেখো আমি ভাতটা কেমন ঝরঝরে হয়েছে, এতটুকুও কিন্তু ফ্যান ফ্যান ভাব নেই, দেখেছো। তো দেখো আমি তোমাদেরকে থালায় বেড়ে দেখাচ্ছি, মোটামুটি 15 মিনিট পরে আবার আসলাম ভাত ভাততে, তো একেবারে তোমাদেরকে বেড়ে দেখাবো। দেখো ভাতটা শুধু দেখো কেমন ঝরঝরে ভাত। তো তোমরা কিনতে পারো, কোনো রকম মানে দ্বিতীয় চিন্তাভাবনা করার দরকার নেই, কেউ যদি ভেবে থাকো কিনবো কি কিনবো না, ভাত কেমন হবে না হবে, কেউ যদি এরকম চিন্তাভাবনা করে থাকো তো ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই, একদম চোখ বন্ধ করে কিনে ফেলো, ভীষণই কাজের জিনিস, খুব ইউজফুল। আর এখানে অনেকটা ভাত নেওয়া যাবে, অনেকটা চাল নেওয়া যাবে, আমি তো কখনো 1 কেজির বেশি নিই না, 1 কেজি নিই, তো এখানে 2 কেজির মতো ভাত নেওয়া যাবে। তো তোমরা দেখে নিলে আমি এইভাবেই রাইস কুকারে ভাত করি, আর তোমরা বিশ্বাস করো এতটুকু ফ্যান থাকে না, এতটুকুও ফ্যান থাকে না, পুরো ঝরঝরে ঝরঝরে ভাত হয়, এটাই অবিশ্বাস্য ব্যাপার। আর বাসন টাসন মাজার ব্যাপারেও বেশ রিল্যাক্সের একটা ব্যাপার, একটা বড় গামলা আর একটা ওইটা মেজে নিলেই হয়ে গেল, হাতাটা মেজে নিলেই হয়ে গেল, ওই হাঁড়ি গামলা ডেকচি সব মাজার কোনো ব্যাপার নেই। তো রাইস কুকারে রান্না করে তোমরা খেয়েও, যাদের রাইস কুকার নতুন কিনেছো বা যারা কিনতে চলেছো কিনবে বলে ভাবছো, তারা রাইস কুকারে ভাত রান্না করে খেয়ে আমাকে একটা কমেন্ট করে দিও, ঠিক আছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, ভালো না লাগলে ডিসলাইক করে বেরিয়ে যেও, আর ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো তোমার ফ্যামিলির কাছে বা বন্ধুবান্ধবের কাছে শেয়ার করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরের দিনকে দেখছি তোমাদের জন্য কী স্পেশাল রান্না আনা যায়, ঠিক আছে। আজকের মতো টাটা।